টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঁধাকপির রোলের রেসিপি। এটা আমি ভেজিটেবলস আর চিকেন দিয়ে বানাবো। চিকেনের বদলে মাশরুম দিয়েও বানানো যেতে পারে, আবার শুধু ভেজিটেবলস দিয়েও কিন্তু ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 250 গ্রাম। চিকেন পিসগুলোকে মিক্সার জারে দিয়ে দিয়েছি পেস্ট বানানোর জন্যে। চিকেন কিমা দিয়ে বানালেও হবে। জল ছাড়া করে চিকেনটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এই চিকেন পেস্টের মধ্যে একে একে সস দিয়ে দেব। 1 চা চামচ করে সয়া সস, টমেটো সস, আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। ওয়েস্টার সস যদি হাতের কাছে না থাকে কোনো অসুবিধে নেই, না দিলেও হবে। 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে চিকেনের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এখন এর মধ্যে কিছু সবজি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কাটা বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর পেঁয়াজ শাক দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন সবজিগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। রোলের জন্য ফিলিংটা আমাদের তৈরি হয়ে গেল। এখন এটাকে সাইডে রেখে দেব। একটা বাঁধাকপি নিয়েছি। এখন এই বাঁধাকপির থেকে প্রত্যেকটা লেয়ার আমি ছাড়িয়ে নেব। ভেতরের কচি অংশটা বাদ দিয়ে ওপর থেকে যতগুলো পাতা পেরেছি আমি নিয়ে নিয়েছি। এই পাতাগুলোর পেছনের যে বোটার অংশটা থাকে সেটা একটু বাদ দিয়ে দিলে সুবিধে হয়। একটা পাত্রে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিলাম। জলটা একটু গরম হলে পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে 5 মিনিট এটাকে ভাপিয়ে নেব। পাঁচ মিনিট পর গরম জল থেকে পাতাগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে একটা করে পাতা নেব আর তার মধ্যে পুর ভরে রোল করে নেব। রেডি করা চিকেনের থেকে কিছুটা চিকেন নিয়ে পাতার ওপরে দিয়ে পাতাটাকে সুন্দর করে মুড়ে রোল বানিয়ে নেব। দু সাইড থেকে পাতাটাকে এইভাবে মুড়ে দেব, তাহলে পুরটা বেরিয়ে যাবে না। এইভাবে প্রত্যেকটা রোল বানিয়ে নেব। রোলগুলো ভাপানোর জন্য একটা পাত্রে অল্প জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, পাত্রটাতে অল্প তেল মাখিয়ে নিচ্ছি। ছিদ্রযুক্ত পাত্রটা জলের পাত্রের ওপর বসিয়ে তার উপর একে একে রোলগুলো সাজিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে অল্প থেকে মাঝারি আঁচে রেখে 10 মিনিট ভাপিয়ে নেব। গ্যাসটা মাঝারিতে করে দিলাম। 10 মিনিট পর ঢাকা সরিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল বাঁধাকপির রোল। আপনারা চাইলে এই রোলগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে পারেন। আমি এভাবেই সার্ভ করব।
বিনা তেলে সুন্দর একটা জলখাবার তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। তাহলে আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।